আজকাল আমি যদি কোনো প্রবলেমে থাকি তখন আমার প্রবলেমের কথা কারোর সাথে শেয়ার করতে একদমই ভালো লাগে না, তাই আমি তখন কারোর সাথে তেমন একটা কথাবার্তাও বলি না। আর আমি মনে করি তোমাদেরও ঠিক একই কাজটা করা উচিত, তাহলে তোমাদের একটু কষ্টটা কম হবে। কারণ কি, তোমরা খেয়াল করে দেখবে যখন তোমার বিপদ আসবে চারদিক থেকে আসবে, আর যখন তুমি বিপদে পড়বে তখন তোমার কাছের মানুষগুলোই তোমার পাশে থাকবে না। আর আমার সাথে তো এটা সবসময় হয়ে আসছে, তাই আজকাল আর কারো আশাই থাকি না, নিজেকে নিজেই সামলে নিই। কিছুদিন আগে বকুশোনা হুট করে অসুস্থ হয়ে যায়। ফার্স্টের দিন ওকে ওর প্রাইভেট ডক্টর যেসব মেডিসিন বলেছিল সেগুলো খাওয়ানো হয়, কিন্তু সেই মেডিসিন খেয়ে কোনো কাজ হয়নি। তাই সেকেন্ড দিন ওকে বাড়ির কাছে একটা নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়, কিন্তু সেই নার্সিংহোম থেকে ওকে আরেকটা নার্সিংহোমে পাঠিয়ে দেওয়া হয়। তো একটু খারাপ তো লাগেই, বাট ডাক্তার বলেছিল ভয়ের কিছু নেই, ওকে 24 ঘন্টার মতন স্যালাইন দেওয়া হবে, তাহলে ও আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ওকে আমরা কৃষ্ণনগর মেরি হসপিটালে নিয়ে গেছিলাম। ও হসপিটালে যেতে যেতেই ঘুমিয়ে গেছিল। হসপিটালে পৌঁছাতে রাত 9টা বেজে গেছিলো। পৌঁছানোর সাথে সাথে ওকে হাতে স্যালাইনের চ্যানেল করে দিল। প্রথমে একটা হাতে চ্যানেল করেছিল, কিন্তু ও খুব নড়াচড়া করছিল বলে আবার অন্য হাতে ওকে চ্যানেল করতে হলো। ও যতক্ষণ জেগেছিল কোনোভাবেই স্যালাইনটা নিচ্ছিল না। এরপরে আবার ইঞ্জেকশন পুশ করা হলো, তারপরে ও একটু ঘুমালো আর একটু স্যালাইনটা নিল। বাড়িতে ও 2-3টার আগে ঘুমায় না, তবে আজকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল। যেহেতু রাত্রে তাড়াতাড়ি ঘুমিয়ে গেছিল, সকালবেলাও তাড়াতাড়ি উঠে যায়। আর ও এত ছটপট করছিল, স্যালাইনটা নিচ্ছিলই না, তাই ওকে একটু কার্টুন ধরিয়ে দেওয়া হয়েছিল। যদিও হসপিটালে ফোন ইউজ করা একদম নিষিদ্ধ, তবুও একটু লুকিয়ে ওকে কার্টুন দেখানো হলো, যাতে ও শান্তভাবে একটু স্যালাইনটা নেয়। স্যালাইনটা নেওয়ার পর ওর একটু শরীরটা ভালো লাগছিল, একটু দুর্বলও কেটে গেছিলো, তারপরে একটু দৌড়াদৌড়ি করছিল। তোমরা তো জানো যে ও কত পরিমাণে দুষ্টু, আর ও এত দৌড়াদৌড়ি করতে পছন্দ করে, ও কখনো হাঁটে না, সবসময় দৌড়াতেই থাকে আর সবসময় দুষ্টামি করে। তো হসপিটালে যেয়েও ও ঠিক একই কাজ। প্রথম দিন তো একটু দুর্বল লেগেছিল বলে একটু দুষ্টামি কম করেছিল, তবে নেক্সট দিন ওর একটু ভালো লাগে, তাই আবার ওর সেই দুষ্টামি শুরু করে দেয়। হসপিটালের বাইরে বাচ্চাদের খেলার জন্য কিছু দোলনা টাইপের কিছু ছিল, তারপরে ও মার সাথে বিকেলবেলায় সেখানে যায়, আর সেখানে যায় ও একটু দৌড়াদৌড়ি করে আর দোলনায় খেলাধুলো করে। তো ওর মনটা একটু ভালো হয়েছিল। আমরা যখন জানতে পারলাম যে ওর ডায়রিয়া হয়েছে, তখন আমরা সবাই চিন্তা ভাবনা করতে থাকলাম যে ওকে এত সেফভাবে রাখা হয়, এত কেয়ার করা হয়, তারপরেও ওর ডায়রিয়া কীভাবে হতে পারে। তো ডাক্তার পরে বলল যে এটা একটা ভাইরাস, যেটা এখন প্রায় সব বাচ্চাদেরই হচ্ছে, তো তোমরা তোমাদের বাচ্চাদের একটু সেফ করে রেখো। প্রিম্যাচিওর বেবি হলেও ও প্রচণ্ড স্ট্রং ছোটোবেলা থেকে, আর ওর সহ্য ক্ষমতা খুবই বেশি। ওর পায়ে দুপায়ে ইঞ্জেকশনের ব্যথা ছিল, আর হাতেও তো এক হাতে স্যালাইনের চ্যানেল চলছিল, আর এক হাতেও স্যালাইনের চ্যানেল করা হয়েছিল, তবুও ও এত তার দৌড়াদৌড়ি করছিল, আর ওকে শান্তভাবে রাখাই যাচ্ছিল না। তো বাকি যে স্যালাইনটুক ছিল সেটুকু শেষ করতে হবে, তার জন্য ওকে ঘুমাতে হবে, কিন্তু ও তো ঘুমাচ্ছিলই না, তাই আবার একটু লুকিয়ে লুকিয়ে ওকে ফোন দেওয়া হলো, আর ও একটু শান্ত হয়ে শুয়েছিল, তখন ওকে আর একটু স্যালাইনটা দিয়ে শেষ করা হলো। স্যালাইন শেষ করে সন্ধ্যাবেলায় ওর আবার আরেকটু ভালো লাগছিলো, তার জন্য ও আবার রাত্রে চারদিকে হেঁটে বেড়াচ্ছে, মানে সবসময় দুষ্টামি করছেই ও। আমি লুকিয়ে লুকিয়ে একটু ভিডিওগুলো করছিলাম যখন নার্সরা বা ডাক্তাররা ছিল না, যেহেতু এই হসপিটালে বাচ্চাদের সুরক্ষার জন্য ফোন অ্যালাউ না, তার জন্য আর ফোন এখানে রাখাও যায় না। তবু আমি লুকিয়ে ফোনটা নিয়ে গেছিলাম, কারণ কি বাড়িতে সবার সাথে যোগাযোগ করার জন্য তো ফোনটা লাগে। তো যখন দেখছিলাম যে নার্সরা কেউ ছিল না, তখন আমি একটু ফোনটা ইউজ করছিলাম, একটু ভিডিওও করে রাখছিলাম। প্রথম দিন রাত্রে যেহেতু ও একটু বেশি দুর্বল ছিল, তার জন্য ও তাড়াতাড়ি রাত্রে ঘুমিয়ে গেছিলো, কিন্তু সেকেন্ড দিন রাত্রে ওর একটু ভালো লাগছিলো, তাই রাত 1-2 বেজে যায় তাও ও ঘুমাচ্ছিল না। ফার্স্টে ওকে একটু ফোন দেওয়া হয়, তারপরে আবার ওকে নিয়ে বাইরে হাঁটাহাঁটি করা হয় যাতে ও ক্লান্ত হয়ে একটু ঘুমিয়ে পড়ে, কিন্তু ওর চোখে ঘুমই নেই। ও সারা রাত ধরে নার্সিংহোম পাহারা দিয়ে গেছে, সবাই ঘুমিয়ে গেছে, কিন্তু ও রাত্রে সারা রাত ধরে নার্সিংহোমে দৌড়ে বেরিয়েছিল। 3 দিনের মতন নার্সিংহোমে থাকা হয়েছিল। তো তৃতীয় দিনের দিন সকালবেলায় ডাক্তার এসে ওকে দেখে, তো দেখে ও অনেকটাই সুস্থ হয়ে গেছে, যেহেতু স্যালাইনটা পুরোপুরি ভালো করে নিয়েছিল।
এরপরে ওকে দেখে ওকে কিছু মেডিসিন টেডিসিন দেয় আর বলে বাকিটা বাড়িতে ঠিক মতন খাওয়া দাওয়া করলে পুরোপুরি ঠিক হয়ে যাবে। ফার্স্টের দুই দিন ওর নার্সিংহোমে থাকতে একদমই ভালো লাগেনি, কিন্তু লাস্টের দিন নার্সিংহোমে থাকতে ওর অনেক ভালো লাগছিলো, যেহেতু পুরো ফাঁকা জায়গা ও দৌড়ে বেড়াচ্ছিলো আর তেমন একটা পেশেন্টও ছিল না, তাই নার্সিংহোমটা একটু ফাঁকা ফাঁকাই ছিল। বাড়ি যেদিন যাচ্ছিলাম সেদিন হালকা বৃষ্টি পড়ছিল, তো আমি গাড়ির ভেতর থেকে একটু ভেতরে ভিডিও করে নিলাম, কারণ কি এখানে ভিডিও করাও অ্যালাউ না। ওর একটু মনটা খারাপ হয়ে গেল বাড়ি চলে যাচ্ছি বলে, জানি না কেন ওর একটু ঘুরতে বেশ পছন্দ করে, তো যখন ও আসছিল তখন ভাবছিল ঘুরতে যাচ্ছে, তো এখন চলে যাচ্ছে যখন তখন ওর একটু খারাপ লাগছিল। বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, তো একটু ভয় পেয়ে গেছিলাম বুকু সোনার আবার যেন ঠান্ডা না লেগে যায়। এখনকার ওয়েদারটা আসলে খুবই খারাপ, কখনো খুব গরম পড়ছে, কখনো আবার বৃষ্টির জন্য ঠান্ডা। তোমাদের বাড়ি যাদের বেবি রয়েছে তারা প্লিজ একটু সাবধানে থেকো, বেবিকে একটু কেয়ার করো। এখন আসলে একটা ভাইরাসের জন্যই বেবির এই প্রবলেমটা হলো, তো তোমরাও একটু সাবধানে থেকো, বেবিদের দিকে একটু খেয়াল রেখো। আর তোমরা সবাই আমার বুকু শোনার জন্য প্রে করো যে ও যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তাহলে আজকের মতন এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নতুন ভিডিওতে।